করোনা ভাইরাস চীনের ল্যাবরেটরিতে চাষ হোক বা নাই হোক, যেহেতু এই ভাইরাস প্রথম চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষের প্রাণ চলে যায়, সেই হেতু বিশ্বের বহু দেশ একসাথে সোচ্চার হয়েছে। চীনের কাছে এই ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে আগে থেকে তথ্য বা নথি থাকা সত্ত্বেও তারা গোপন করেছে। তারা যদি এই ভাইরাস সম্পর্কে তথ্য আগে থেকে বিশ্বকে জানাতো, তাহলে হয়তো এতদিনে তার প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়ে যেত, শুধু শুধু এত মানুষের প্রাণ চলে যেত না। চীন হয়তো ভেবেছিল বিশ্বের শক্তিধর দেশগুলির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে নিজেরা বিশ্ব দরবারে নেতৃত্ব দেবে। বিশ্বের দরবারে তাদের দাদাগিরি করার স্বপ্ন ভেঙে দিতে চলেছে বেশ কিছু শক্তিশালী দেশ। করোনায় আক্রান্ত সেরে ওঠা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তার সরকার ঘোষণা করেছে যে তারা চীনের হুয়াই কোম্পানি থেকে 5G টেকনোলজি পরিষেবা সম্মতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও 5G টেকনোলজি চুক্তি চীনের সাথে ইউনাইটেড কিংডম আগে থেকেই করা ছিল, এই সংকটের মধ্যে তারা চীনের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাইছে না। অন্যদিকে চীনে থাকা জাপানি কোম্পানিগুলো, যেখান থেকে কাঁচামাল বা গাড়ি শিল্পের আনুষঙ্গিক জাপানে সরবরাহ করা হয়, সেই সব কোম্পানিগুলো চীনের লকডাউন থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে। সেই সব কোম্পানিগুলোকে জাপান সরকার জাপানে ও সাউথ ইস্ট এশিয়ায় শিফট করার অনুরোধ জানিয়েছে। এর জন্য জাপান সরকার $2.2 বিলিয়ন আর্থিক সাহায্য ঘোষণা করেছে। জাপান প্রতি বছর 20.10% উৎপাদন USA এক্সপোর্ট করে থাকে। ডোনাল্ড ট্রাম্প চীনকে হুমকি দিয়ে বলেছে, করোনা ভাইরাস কারা পৃথিবীতে এনেছে আমরা জানি, এই ভাইরাসের তথ্য যদি চীন আমাদের না দেয় তাহলে আমরা কঠোর হতে বাধ্য হব এবং করোনা ভাইরাসের দায় চীনকেই নিতে হবে। আমেরিকা করোনা ভাইরাসের এই মহামারীর জন্য সরাসরি চীনকে দায়ী করেছে। ডোনাল্ড ট্রাম্প ভাইরাসটিকে চাইনিজ ভাইরাস বলে দাবি করেছেন। হোয়াইট হাউসের ইকোনমিক উপদেষ্টা বলেছেন, চীনে থাকা তাদের সমস্ত ফার্ম কোম্পানিগুলোকে প্রতিস্থাপন করার উপর বিবেচনা করছে। চীনের বন্ধু দেশ ইতালিও এই মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে চীনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ইতালির রাজনীতিবিদরা ওয়াল ড্যামেজের দাবি জানিয়েছেন। স্পেনের সাথেও চীন প্রতারণা করেছে। স্পেন সরকার চীনের একটি কোম্পানি থেকে লক্ষ লক্ষ করোনা টেস্টিং কিট কিনেছিল, তার মধ্যে বেশিরভাগ ছিল জাল কিট। স্পেনের সরকারের দাবি সেগুলি দিয়ে টেস্টিং করা সম্ভব হচ্ছে না। ভারতের জনগণ আগে থেকে চীনের অনেক সামগ্রী বাতিল করেছে। এবার করোনার কুপ্রভাবের ফলে ভারতের ঔষধ শিল্পে চীন থেকে আসা কাঁচামাল ভারত নিজে প্রস্তুত করার চিন্তাভাবনা করছে। এইভাবে যদি প্রত্যেক উন্নত ও উন্নয়নশীল দেশগুলো একসাথে সোচ্চার হয় এবং চীনকে বয়কট করে, তাহলে কি চীনের বিশ্বের কাছে দাদাগিরি করার স্বপ্ন সফল হবে না চীন একঘরে হয়ে পড়বে? আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেল পুশ করতে ভুলবেন না।